তারা সব দেখলেন তো গাজীপুরের সাফারি পার্কে ওরা কি মজা আর আনন্দে মেতে উঠেছিল। আমাদের তো ভীষণ ভালো লাগছে যে ওরা এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো নিয়ে ওদের জীবনের সামনে এগিয়ে যাবে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। তো চলেন না ওদের কাছ থেকে একটু শুনি যে ওদের অভিজ্ঞতা কেমন ছিল, খাদিজা কেমন লাগলো এত কিছু দেখে, বাঘ ভাল্লুক এবং এত চমৎকার ঘন সবুজ জঙ্গল বা বন দেখে। কখনো যাওয়া হয়নি, ফার্স্ট গেছি, অনেক ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, পাখি দেখলাম, মাছ দেখলাম, অনেক ভালো লাগছে। মিম, তুমি তো আনন্দে একেবারে চিৎকার করছিলে, তুমি বলো কেমন লাগলো? প্রথমে বলবো, প্রথমে আমি দেখছি, আমি যখন গাড়িতে বসছি তখন দেখছি জিরাফ কি সুন্দর মানে সবুজ বন খাচ্ছে, আমার অনেক ভালো লাগছে। তারপর দেখলাম সিংহ, তারপর দেখেছি বাঘ, বাঘ দেখে তো প্রচুর ভয় পেয়েছি। তোমার এই লাল কি বলবো, বাঘ তো মনে হয় আমার সামনেই ছিল, তো মাইকে বলতেছে লাল ড্রেস বি কেয়ারফুল। আমি তো লাল ড্রেস পরে এই লাল পরিটাকে সবাই মানে চোখে চোখে রেখেছে, তাই না? আশিক, তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্রথমে আমি একটা আমি আগে জিরাফটা ওদের বলছি যে এখানে জিরাফ আছে, মনে হচ্ছিল প্রাকৃতিক ভাবে না, মাটি দিয়ে বানানো। তো আমাদের দাঁড়া ছিল, তার মধ্যে আমাদের যে ড্রাইভার ছিল উনি বলছে যে জিরাফের লেস নড়তেছে। তারপরে হরিণ দেখছিলাম, হরিণ গুলো উনি যতটুকু বলছিল ইন্ডিয়ান হরিণ হবে, হরিণ গুলো অনেক ছোট ছিল, কিউট লাগতেছিল, হরিণ গুলো অনেক সুন্দর ছিল। মানে কি কার মতো লাফালাফি করছিল? ওর মতন না, আচ্ছা রিয়ার মতো। তাহলে রিয়ার কাছে শুনি, রিয়া ওখানে যখন হরিণ গুলো লাফাচ্ছিল আর তুমি লাফাচ্ছিলে তখন কেমন লাগছিল তোমার? হরিণ গুলো এত সুন্দর আর ওদের চোখ গুলো দেখলে তো মনে হয় যে ওই চোখ গুলো যদি আমার, তোমার চোখ তো হরিণের মতো সুন্দর। আর কি সুন্দর হরিণের মতো হলুদ ড্রেস পরে আছে না, একদম হরিণ পরি লাগছে তোমাকে, কি ঠিক না? পারভেজ, তোমার কেমন লাগতো? মানে খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে এত কাছ থেকে বাঘ দেখতে পাচ্ছি। এমনি তো সচরাচর চিড়িয়াখানা আমাদের যাওয়া হয় কিন্তু ওটা তো খাঁচার ভিতরে দেখা, এরকম ভাবে দেখা হয় না, কিন্তু সাফারি পার্কে যেভাবে দেখলাম অনেক ভালো লাগছে। আর এই যে বাঘ গুলো মানে খোলা ঘুরছে আর তোমরা গাড়ির মধ্যে, ভয় লেগেছে? সেটা তো খুবই ভয়, অ্যাটাক করার পর যে আমাদের গাড়িতে আক্রমণ করছিল কিন্তু হয়তো কিছু করতে পারেনি, তারপর আমরা এসে পড়লাম এবং গাড়ি যখন থেমে গেল আর দেখলে যে সামনে বাঘ, অনেক ভালো লাগছে, একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর ওইখানে একটা নদী ছিল, তো ওইখানে দেখা ছিল কি ওইখানে যদি খাবার দেয় হাজার হাজার মাছ, অনেক 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 মাছ, অনেক ভালো লাগছে। আমরা অনেক এনজয় করছি এখানে, অনেক ভালো লাগছে, মানে একদমই অন্যরকম এইটা। মানে বাসায় আমরা যে এরকম ঈদ পালন করি মানে বাইর তো হইতে পারি না জেনুইনলি, কারণ আমরা এত ভাই বোন, আবার ঈদে এত গ্যাদারিং থাকে যে আমরা যে যাবো সেই ব্যবস্থাটা সুযোগ হয় না। আর স্কুলের বন্ধু মানে অনেক ভালো লাগছে। হাসানের কি অবস্থা ছিল? হাসানের তো দেখি একই অবস্থা, তাই না? একজন লাল পরে আর একজন লাল হিরে, তো তোমাকেও কি মানে গন্ডার টন্ডার সব দৌড়ে আসছিল? আমার তো বাঘ দেখে খুব ভয় লাগছিল, কারণ ইউজুয়ালি আমরা চিড়িয়াখানায় কি দেখি যে বাঘ বন্দি থাকে আমরা ছাড়া থেকে, কিন্তু ওইখানে আমরা বন্দি ছিলাম ওরা ছিল ছাড়া, তো ভয় ছিলাম খুব। এটা খুব সুন্দর একটা কথা বলছে, এটা কিন্তু আসলে তাহলে পত্রিকার, তুমি যে পত্রিকা দিবে নেক্সট পত্রিকার হেডিং হওয়া উচিত, আমরা বন্দি ছিলাম বাঘ ছিল ছাড়া ছিল। আর দ্বিতীয়ত আমার সবচেয়ে ভালো লাগছে পাখি, আমরা পাখির একটা প্যাভিলিয়ন ছিল সেখানে গিয়েছিলাম, তো সেখানেও পাখিগুলো ছাড়া ছিল, আর অনেক বড় একটা ঘর ছিল সেখানে, পুরোটাই খাঁচার মতো, তো পাখিগুলো সবই ছাড়া ছিল, অনেক বড় বড় পাখি ছিল, ম্যাকপাই প্যারট ছিল, এগুলো ছিল, তো অনেক ভালো লাগছে ওগুলো দেখে, ওরা উঠতে ছিল। আর গোলফিশের কথা বলো, সেটা অনেক সুন্দর ছিল, খাবার দেওয়ার সাথে সাথে কোত্থেকে যে তারা আসতেছে বুঝে যাচ্ছে না, মানে ওই যে বললাম না যে তোমাদের স্বাগত জানাতে এসেছে, কিছুক্ষণের মধ্যেই একসাথে অনেকগুলো মাছ একসাথে এসে খেয়ে নিচ্ছে সবগুলো, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই খুবই। আর টিয়া পাখি যে সুন্দর রং, একটা ইয়েলো ছিল, ব্ল্যাক ছিল, তোমরা যে এত আনন্দ করেছো সেটা তো আমরা দেখলাম, এবং তোমাদের চোখে মুখে যে আনন্দ এটা সীমাহীন। আমাদের এই সীমাহীন আনন্দে তোমরা এসেছো, আমরা চেষ্টা করেছি তোমাদের একটু হলেও আনন্দ দিতে। কি আনন্দ পেয়েছো তো? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি ছিন্নমুকুলের দ্বিতীয় পর্বের একেবারে শেষে। কেমন লাগলো আমাদের এই আয়োজন? নিশ্চয়ই ভালো। আমরা জানি আপনারাও ভীষণ অনুপ্রাণিত হয়েছেন, অভিভূত হয়েছেন এই মেধাবী শিশুদের আনন্দ দেখে, তাদের মেধার কথা শুনে। সত্যি আমরাও ভীষণ আনন্দিত, আর আনন্দের পালা কিন্তু এখানে শেষটা রয়েছে। তৃতীয় পর্ব আর তৃতীয়
তৃতীয় পর্বে বিশেষ একজন মানুষ আমাদের সাথে থাকছেন, আপনাদের আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী সালমা। সো আমাদের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি সুবর্ণা নওয়াদির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক।